الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أن يصيبهم عذاب أليم عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد وعن أبي هريرة رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের ওপর, তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরের আজাবগুলো মাফ করে দিন। যারা জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে এখনও, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। তো যে বিষয় আর যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দিন। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, এখানে আজকের ইংরেজি 15 তারিখ আর মাসটি হচ্ছে রবিউল আউয়াল। দ্বিতীয় আরেকটি বিষয় যেটা আমাদের মধ্যে চলছে সেটা শারদীয় দুর্গা পূজা, বিষয়টা নিয়ে আরেকটি বিষয় হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে মানুষ মারা গেলে বিশেষ করে আমরা যারা দান সদকা করতে চাই, দান সদকা করার একটা ব্যাপারে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদের জন্য একটি সুযোগ করে দিয়েছেন। কেমন সুযোগ বলেছিলাম যে ফিরাউনের স্ত্রী, এখান থেকে শেষ করেছিলাম গত খুতবা, ফেরাউনের স্ত্রী মানে বিশাল ব্যাপার, একজন মানুষ 300 বছর ক্ষমতা চালিয়েছে, 300 বছর 3 বছর নয় কিন্তু 30 বছরও নয়, যে ব্যক্তি 300 বছর একই জায়গায় একই মসনদে ক্ষমতা ছিলেন, তার উপর দিয়ে কথা বলার কেউ ছিল না, আন্দোলন করার কোনো সুযোগ নাই, হরতাল মিছিল মিটিং করার কোনো সুযোগ ছিল না, সেই ব্যক্তির নাম ছিল দ্বিতীয় রামসিস, যাকে আমরা ফিরাউন নামে চিনি, আসলে ফিরাউন তাদের বংশের নাম, তাকে বলা হয় দ্বিতীয় রামসিস। তো এই ব্যক্তির স্ত্রী ছিল আসিয়া, তিনি যখন মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন তিনি রবের কাছে কি চাইলেন, কালা রব কালাত রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওলি কওমিদ যালিমিন, হে রব তোমার কাছে আমি একটি জান্নাতে ঘর চাই, শুধুমাত্র একটি ঘর, জান্নাতে একটি ঘর চাই আর কিচ্ছু নয়, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউন এবং তার যত কর্মকাণ্ড আছে, এই যে জুলুম অত্যাচার শিশু হত্যা নবীদের উপর অত্যাচার মানুষকে গোলাম বানিয়ে রাখা, এই যে জুলুমবাজি, এই যে ফেরাউনের যত আমল কর্মকাণ্ড, আল্লাহ আমি এগুলো থেকে মুক্তি চাই, এই কর্মকাণ্ডর মানুষ আমি চাই না। কত বড় ক্ষমতাধরের মানুষ এর স্ত্রী, চাচ্ছে জান্নাতে একটা ঘর, ছোট্ট একটা ঘর, সব ত্যাগ করতে চাই, স্বামীকেও ত্যাগ করতে চাই আর স্বামীর কর্মকাণ্ড থেকেও আমি মুক্ত চাই, আমি এটাও চাই, এই কর্মকাণ্ডের মধ্যে আমি নাই,
ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, আর পুরো যে জাতি আছে জালেম অত্যাচারী জাতি, এই অত্যাচারী জাতি থেকে আল্লাহ তোমার কাছে আমি মুক্ত চাই, মুক্তি চাই। কেন? শুধুমাত্র একটা জান্নাতে ঘর চাই, আশাটা আমার এইটুক, সব ত্যাগ করে। আর আমাদের বর্তমান পরিস্থিতি দেখেন, একটু বড় কোনো মানুষের স্ত্রী হলেই তাদের সাথে তাদের হ্যাডাম, তাদের কথাবার্তা, তাদের উল্ট, তাদের অ্যাটিচিউড, তাদের চলাফেরার এমন গতি বেড়ে যায় মনে হয় যেন তারা হচ্ছে এই দেশের বাদশার স্ত্রী, এরকম হয়ে যায় মাঝে মধ্যে অনেকেরই। অথচ ফিরাউনের স্ত্রী বলছে আমি কিচ্ছু চাই না, সব থেকে মুক্তি চাই, শুধু জান্নাতে একটা ঘর চাই। আর উম্মতে মুহাম্মদি শুধু মসজিদ বানানোর কাজে টাকা ব্যয় করবে, শুধু মসজিদ বানানোর কাজে টাকা ব্যয় করবে, মসজিদ জমি কেনা, মসজিদের সহযোগিতা, মসজিদ চালানো, মসজিদ তৈরি করার কাজে সহযোগিতা করবে তার সাধ্য অনুযায়ী যতটুকু পারে। যার 10 টাকা সাধ্য আছে সে 10 টাকা, যে 20 টাকার 20 টাকার, যার 10,000 10,000-এর, যার 10 লক্ষ 10 লক্ষ, যে যতটুকু ক্ষমতা রাখে এই সাধ্য অনুযায়ী যদি কেউ খরচ করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেন। কত সহজ না, অল্প কিছু টাকা দিয়ে, অল্প কিছু টাকা খরচ করে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করার সুযোগ করে দেন। এরকম আরও হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক যে ব্যক্তি ফরজ সলাত আদায় করে, ফরজ সলাতের পাশাপাশি দৈনিক সুন্নাতের রাতে বা নিয়মিত সুন্নাত 12 রাকাত আদায় করে আল্লাহ তার জন্য দৈনিক জান্নাতে ঘর নির্মাণ করেন। তো কত সুজা হল উম্মতে মুহাম্মদের জন্য। আর আমরা আজ দেখেন, পিতামাতা মারা গেছে, খাদ্য রান্না করে খাওয়ানোর জন্য ব্যস্ত, একটা মানুষ দেখবেন লক্ষ্য করবেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, চিকিৎসা টাকা পাচ্ছে না, ভিক্ষা করে বেড়াই মানুষের কাছে, মসজিদে এসে বলছে ওষুধ কেনার টাকা নাই, অনেক ধনী মানুষের কাছে গিয়ে বলছে আমার বাপ অসুস্থ টাকা নাই, অথবা চিকিৎসাই করে না, অনেক যাই চিকিৎসাই করে না। ওই ব্যক্তি যখন মারা যায় সঙ্গে সঙ্গে একা 50,000 থেকে 1,00,000 টাকা কোথায় জোগাড় জোগাড় হয়ে যায়, 4 দিনের দিন 40 দিনের দিনে বিশাল আঞ্জামে খাবার তৈরি হয়, অথচ ওই লোকটারই কিছুদিন আগে 5,000 টাকার জন্য চিকিৎসা হয় নাই। মানে অপরাধ বিবেক কিভাবে মায়ের খাইলে আর অপরাধ কিভাবে বেড়ে গেলে এই কাজটি হতে পারে একবার চিন্তা করে দেখবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ করে দিয়েছেন, কত সুযোগ, সুযোগটা একবার চিন্তা করে দেখবেন যে এক ব্যক্তি মারা গেলে কি কি করতে পারে একটা ব্যক্তি। অথবা এবারে হাদিসের দিকে আসি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, আমি মারা যাই, আপনি যান, আপনার পিতা যাক, আর অন্য কেউ মারা যাক, তার সমস্ত ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাসা, 3টা রাস্তা ব্যতিরিকে আমল পৌঁছাবে, আমল যাবে, আমল যাওয়ার সুযোগ, এই 3টি রাস্তা ব্যতিরিকে সমস্ত রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। সেটা আমার জন্য বন্ধ হয়, আর একজনের জন্যও বন্ধ হয়, আপনার জন্য বন্ধ হয়, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র খোলা থাকে 3টি রাস্তা। সব পৌঁছানোর রাস্তা বন্ধ থাকে কয়টা? 3টা। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায় জারিয়া যদি কেউ করে থাকে, সদকায় জারিয়া মানে একটি কাজ করলেন এটা অব্যাহত থাকে কাজটি, যেমন মসজিদ নির্মাণ করলেন, মসজিদে মানুষ নামাজ পড়ে, যতদিন এই মসজিদে নামাজ পড়বে নামাজের যেমন সওয়াব হবে, যত ব্যক্তি সলাত আদায় করবে সওয়াব হবে, যত ব্যক্তি এখানে এসে আপনার ইবাদত করবে ইবাদতের যে সওয়াব হবে এই সওয়াবের একটি অংশ আপনি কবর বসে পেতে থাকবেন, এটা সদকায় জারিয়া। এলাকায় রাস্তা ভেঙে গেছে, রাস্তা নির্মাণ করে দিলেন বা দু ঝুড়ি মাটি দিয়ে দিলেন, যতদিন পর্যন্ত আপনার মাটির উপর দিয়ে মানুষ হাঁটবে
মানুষ তো দেখবেন বলবে যে কে করলো এই কাজটি, এত ভালো কাজ। আর শত্রু হেরে যেতে পারে, শত্রু বলবে আপনার প্রশংসা করবে। দোয়া করা লাগে না, দোয়া অটোমেটিক পেয়ে গেছেন আপনি। যতদিন মানুষ হাঁটবে ততদিন পর্যন্ত সব আপনি পেতে থাকবেন। ঠিক টিউবওয়েল বসালেন, এ সৎকায় জারিয়া যত রকমের আছে, মাদ্রাসা নির্মাণ করলেন বা অন্য কোনো ভালো কাজ করলেন, যে ভালো কাজ অব্যাহত থাকে যতদিন থাকবে ততদিন পর্যন্ত সব যাইতেই থাকবে। কবরে বসে সব পার সিস্টেম, মাল্টি সিস্টেম একবারে। আর একটা হচ্ছে আও ইলমি ইয়ানতাফাউ বিহি, এলেম দ্বারা কেউ যদি উপকৃত হয়, এলেম দ্বারা অপকারও হয় উপকারও হয়। কেউ যদি খারাপ কিছু শিখিয়ে যায় তাহলে খারাপভাবে পাপ পেতে থাকবে, এবং সৎকায় জারিয়ার ক্ষেত্রে যদি পাপে জারিয়া করে থাকে, ধরেন কেউ তাস খেলার একটা আড্ডা বসিয়ে গেছে, আছে না এরকম তাস খেলার এক জায়গায় আড্ডা বসিয়ে গেছে, তো যতদিন পর্যন্ত এই আড্ডাটা চালু থাকবে তার খাতায় মরার পরে সব পাপ যেতে থাকবে। ধরেন কেউ একটা মদের আসর বসিয়ে গেছে, এই আসরটা চললো, যতদিন পর্যন্ত চললো ততদিন পর্যন্ত তার মারা যাওয়ার পরও তার খাতায় পাপের একটা বোঝা যেতেই থাকবে। এটা পাপে জারিয়া, সৎকায় জারিয়া যেরকম হয় পাপে জারিয়াও হয়। ঠিক এলেম দ্বারা আপনি আপনার ছেলেকে বললেন যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহ বলতে হয় দশ নেকি, তো আপনি পাইলেন, আপনি শিখালেন, আপনার ছেলে পড়লো দশ নেকি, আপনিও দশ নেকি পাইলেন। আপনার ছেলে তার ছেলেকে শেখালো, তার ছেলে তার ছেলেকে শেখালো, কিয়ামত পর্যন্ত তার সিলসিলায় যত লোক শিখবে মাল্টি সিস্টেমে আপনার কবরে সব আসতে থাকবে। একবার যেখান থেকে শুরু হয়েছে সে জায়গায় সব আসবেই, এলেন দ্বারা কিছু উপকার করে গেলে। আপনি শিখালেন যে মানুষকে সালাম দিবে, বাবা তুমি রাস্তায় যাকেই দেখবে তাকে দেখে সালাম দিবে, সালামে দিলেই দশ নেকি, তো নেকি আপনার কবরে বসে রেখে থাকবে, শুধু একটু শিখে গিয়েছেন। আর আপনি যদি আপনার ছেলেকে শিখিয়ে যান যে ওই ব্যক্তির জীবনে মাফ করবি নি, তুই যেভাবেই হোক প্রতিশোধ নিবি, তাহলে অবস্থা কিরকম হলো, পাপ পেতে থাকবেন। আবার যদি বলেন যে না মানুষ যাই করুক না কেন সন্ধ্যার পরে তুমি মাফ করা শেখো, মাফ করে দাও, মাফ করতে পারলেই কি সব পেতে থাকবে। মাপের পরিণতি, ক্ষমা করে দেওয়ার পরিণতি, গত সপ্তাহে বলেছিলাম যে ক্ষমা করে দেওয়ার পরিণতি জান্নাত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, যে ব্যক্তি খরচ করে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, শুধু সচ্ছল অবস্থায় দান করলে হবে না, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। দান করবে সেই ব্যক্তি মুত্তাকি এবং জান্নাতি। তারপরে কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা ওয়াল আফিনা আনিন-নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। আর কি করে, মানুষকে ক্ষমা করে দেয়, যে অবস্থায় থাকুক না কেন, যত করে অপরাধ করুক না কেন ক্ষমা করে দেয়। আর শক্তি থাকা অবস্থায়ও মানুষের উপরে বল প্রয়োগ করে কখনোই শক্তি প্রয়োগ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এসেছে যে ওই ব্যক্তি শক্তিশালী নয়, লাইসা শাদীদু বিসসুরআ, ওই ব্যক্তি শক্তিশালী নয়, শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি, খুব রাগ হয়ে গেছে, গাদিবিনাল গাইদ, রাগকে দমন করে। এক হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়, আর একটা রাগকে দমন করে। রাগকে দমন করে কিভাবে, ওই ব্যক্তি শক্তিশালী যে ব্যক্তি প্রচন্ড রাগ হয়ে গেলে নিজেকে ধরে রাখতে পারে। অনেক রাগ হয়ে গেছে, অনেক কি হয়ে গেছে, গুসা হয়ে গেছে, ওকে পাইলে শেষ করে দেব, এই অবস্থায় নিজেকে থামান, নিজেকে কন্ট্রোল করেন, তাহলে দেখবেন যে এইটা হচ্ছে শক্তিশালীর প্রমাণ। এবং আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাতি বলেছেন। আরে ভাই, আরেকজনকে মারার নাম শক্তিশালী নয়, কাউকে কুস্তিতে লড়ে আসার দিয়ে ফেলে দেওয়ার নাম শক্তিশালী নয়, শক্তিশালী হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। যখন অত্যাধিক রাগ হয়ে যায়, অত্যাধিক রাগ হয়ে যায়, অত্যাধিক কন্ট্রোলবিহীন রাগ হয়ে যায়, ওই সময় কন্ট্রোল করাটার নামই হচ্ছে কি, সবচাইতে শক্তিশালীর পরিচয়, যেটা বলছিলাম ক্ষমা করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, মানুষকে শেখান, ছেলেকে শেখান যে ক্ষমা করে দাও, তাহলে আপনি কবর বসে সব পেতে থাকবেন। এটা এলেন
যে এলেমে মানুষের উপকার হয় কিয়ামত পর্যন্ত যা সওয়াব পেতে থাকবেন। চার নম্বর, তিন নম্বর রাস্তা, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক সন্তান তার জন্য দোয়া করে। এখন নেক সন্তান দোয়া করতে হলে তো নেক সন্তান তৈরি করতে হবে। সন্তান যদি তৈরি করে যান নেক ছাড়া, তাহলে কি হবে? সন্তান কোনো দিন দোয়া করবে না অন্য কিছু করবে? সন্তানকে তো অন্তত কিভাবে পিতামাতার নামে দোয়া করতে হয় সেটা শেখাতে হবে। একটি হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন উসাইদ, আনু আবি উসাইদ কালা, উসাইদ তিনি বললেন যে বাইনানা নাহনু জুলুসান ইন্দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, হঠাৎ করে একজন রোগ আসলো। ইদ জা আহু রজুলুন মিম বানি সালামা, বানি সালামার একজন লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, বলছে হাল বাকি মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা, বলছে আমার পিতামাতা দুজনেই মারা গেছে, আমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব, জীবিত থাকা অবস্থায় ভালো ব্যবহার করা অনেক সিস্টেম আছে, তাদের সাথে উপশব্দ না করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের রোগ সেবা, রোগে সেবা করা, তাদের সাথে তাদেরকে সেবা করা, তাদের সাথে খারাপ ব্যবহার না করা, তাদের জন্য দোয়া করা, অনেক এরকম ভালো ব্যবহার আছে বেঁচে থাকা অবস্থায়। কিন্তু মারা গেছে এই অবস্থায় কি ভালো ব্যবহার করা সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাম, হ্যাঁ তাদের সাথে মরণের পরও ভালো ব্যবহার করা সম্ভব। কি করতে হবে? এক নম্বর আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, তাদের শান্তির জন্য দোয়া করতে হবে, কবরের শান্তি, আখেরাতের মুক্তি, জান্নাত যা যেন পায়, এই ধরনের দোয়া তাদের জন্য আপনি সারাদিন করতে থাকবেন। ওয়ালাদু সালে ইয়াদউ লাহু, নেক সন্তান তার জন্য দোয়া করে, আপনি দোয়া করতেই থাকবেন, চলতে ফিরতে হাঁটতে ঘুমাইতে খাইতে চলতে যেখানে যখন মনে পড়বে তখনই পিতামাতার নামে দোয়া করবেন, সালাতের মধ্যে তাও দোয়া করবেন। এখন জিজ্ঞাসা করতে পারেন যে সালাতের মধ্যে কোন সময় দোয়া করব? হ্যাঁ, সালাম ফেরানোর আগে ইচ্ছা করলে আপনি বলতে পারেন রব্বি রাহমা কামা রব্বায়ানি সগীরা, সালাম ফেরানোর আগে এই সময় আপনি যে কোনো দোয়া করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমরা এটা করি না, করি কি বছরে একদিন। সেদিন একজন বলছে হুজুর কি যে আপনি শুরু করলেন, রমজান মাস আসলে আপনাদেরকে একটু দাওয়াত দিয়ে খাওয়িয়ে পিতামাতার নামে দোয়া করাবো, সেটাও আপনি হতে দেন না। তা আমি তাকে বলছি যে আপনারা তো ইমাম মুয়াজ্জিনদেরকে শুধুমাত্র মিসকিন হিসাবেই দেখেন, তাই না? তো বলছে কেমনে? তো বলছে আপনার বাড়ি যেদিন বিয়ে গেছে সেদিন কিন্তু দাওয়াত দেন নাই, আপনার বাড়িতে অন্যান্য অনুষ্ঠান গেছে সেদিনও দাওয়াত দেন নাই, ইমাম সাহেবের দেন নাই, বাস্তবই দেন নাই, কারণ ইমাম সাহেব হয়তো যোগ্য না ওই দাওয়াত খাওয়ার। আপনার বাড়ি আকিকা খাওয়ার, আকিকার দাওয়াত খাওয়ার যোগ্য ইমাম নয়, কারণ ইমাম তো মিসকিন, কেন ইমামদেরকে আপনারা মিসকিন মনে করে বাপ মা মারা গেছে সে উদ্দেশ্যে দাওয়াত দিবেন? কেননা বাপ মা মারা গেলে মৃত্যু ব্যক্তির নামে যে খানাটা হয় সেটা খাওয়ার যোগ্য হচ্ছে তো মিসকিন, ফকির মিসকিন, এই দুই দুই ধর দুই শ্রেণীর মানুষ খাইতে পারে। যদি ইমাম সাহেব মিসকিন হয় তাহলে খাবে, না হলে ইমাম সাহেব খাবে না। অন্যান্য দাওয়াতের ক্ষেত্রে না, ইমাম সাহেব কেন আমার বাড়িতে আমার বাপমার নামে খানা করলাম গেল না, এর জন্য ইমাম সাহেবের নামে জিহাদ ঘোষণা করা হবে, অথচ এই ভিত্তিই নাই। দোয়া করাবে ইমাম সাহেবের, ইমাম সাহেবকে দিয়ে বাপমার। তা আপনি কি করেছেন, আপনি কি শিখেছেন? আপনার বাপের নামে বাংলা দোয়া করতে পারেন না, আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দাও, আল্লাহ আমার পিতামাতাকে জান্নাত দাও, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, এটা আপনি বাংলায় বলতে পারেন না? আপনি কে বলেছে আরবি বলতে হবে? আপনার মনের ভাষায় বলেন না কেন? আসসালাতু আলাইহিমা, তাদের নামে দোয়া করতে হবে। দুই নম্বর হচ্ছে আল ইস্তেগফার লাহুমা, তাদের নামে বেশি বেশি ক্ষমা চাইবেন, আল্লাহ আমার পিতামাতা ভুল করেছে, হয়তো ভুল করেছে, হয়তো অনেকটা না বুঝে অনেক কিছু করে ফেলেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে মাফ করে দাও, বেশি বেশি মাফ চাইবেন পিতামাতার নামে, যখন ইচ্ছা তখন, রাস্তা সময় নির্ধারণ দরকার নাই, যখন মনে চাইবে তখন দোয়া করবে। তারপরে কি
বলে ইনফাজু আহদিহিমা মিম বাদি মাউতিহি মিম বাদিহিমা। ইনফাজ এই শব্দটা আমি মাঝে মধ্যেই বলি, বিশেষ করে মানুষ মারা গেলে জানাজার আগে কথাটি বলি। পিতার যদি ঋণ থাকে এটা পরিশোধ করা, যদি ইসলামী স্টেট বা আইন থাকতো কেউ মারা গেলে তার সম্পদ দিয়ে আগে ঋণ পরিশোধ করা হতো, তারপর ওসিয়ত পূরণ করা হতো, তারপরে তো মিরাজ বন্টন নাকি, আইন অনুযায়ী এটাই তো হওয়া উচিত। আগে তার ঋণ পরিশোধ, তারপরে ওসিয়ত পূরণ, ওসিয়ত পূরণের পরে সব কমপ্লিটের পরে এবার মিরাজ বন্টন। পিতামাতা পিতা যদি কোনো জায়গায় ঋণ করে থাকে তাহলে ঋণ পরিশোধ করা এটা পিতামাতার নামে কি ভালো ব্যবহার পিতামাতার সাথে। তারপরে কি সিরাতির রেহমিল লাদি লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন না করা। যেমন বাপ মারা গেছে চাচার সাথে সম্পর্ক ভালো রাখা, বাপ মারা গেছে ফুপুর সাথে সম্পর্ক ভালো রাখা, বাপ মারা গেছে তার বন্ধু তার অন্যান্য যে আত্মীয় স্বজন আছে যাদের সাথে বাপ সম্পর্ক খুব ভালো রেখে গেছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। অথচ পৃথিবীর বুকে ফুপু নামের একটা শব্দ, এই শব্দটা এত অবহেলিত, আমি অন্য কোনো শব্দ এত অবহেলিত দেখি নেই। বাড়িতে খালার স্থান আছে, বাড়িতে শাশুড়ির স্থান আছে, বাড়িতে অন্য কারোর স্থানও আছে, কিন্তু অনেক ছেলে মেয়ে এইরকম আছে যে তার ফুপু যে আছে এটা জানেই না সে। অনেক ছেলে মেয়ে আছে ফুপু এই শব্দটা জানেই না সে, কোথায় আছে ফুপু, ফুপুটা কে। অথচ খালার সাথে সম্পর্ক ভালো আছে, খালার নাম বারবার বলছে, আমার খালার অমুক বাড়ি আছে, আমার খালার অমুক জায়গায় এই আছে, আমার খালায় তমুক জায়গায় কী আছে, কিন্তু আমার যে একজন দুইজন ফুপু আছে বছরের পর বছর কোনোদিন ফুপুকে দাওয়াত দিয়েও আনি নাই, খোঁজও নিই নেই। আবার সম্পদ যদি ফুপু নিতে আসে, কিছুদিন আগে বল্লায় থাকতে এক ব্যক্তি হঠাৎ করে এসে বলছে যে হুজুর খুব কষ্ট মনে, আমার জন্য দোয়া করেন। আমার কিসের কষ্টটা বলবেন তো, বলছে 10 বছর হয়ে গেছে বাপ মারা গেল, আজ বোন এসেছিল আমার সম্পদ নিয়েই গেল। তা আমি বলছি যে আপনার সম্পদ আপনার বোন নিয়েছে মানে, আপনার বোন নিয়েছে কার সম্পদ? বলছে বাপের যে সম্পদ ভাগ পেয়েছে সেটা আমার বোনকে এত করে বললাম যে আমাকে দিয়ে যাও কিছু টাকা দিয়ে দেব, নিয়েই গেল। তো আমি বলছি যে আপনার বোন সম্পদ কি আপনার নিল না তার নিয়েছে? তো তার সম্পদ, তো তার সম্পদ কয় বছর পরে নিয়েছে? তো বলছে 10 বছর পরে। আমি বললাম যে এই সম্পত্তি তো দেবেন দেবেন, 10 বছর যে সম্পত্তি ভোগ করেছেন, এই 10 বছর ভোগ করার টাকাও যদি না দেন তাহলে এইটাও আপনি ঋণী হয়ে থাকবেন, কিয়ামতের ময়দানে আপনাকে পূরণ করতে হবে। কার সম্পত্তি ভোগ করেছেন? বাপ মারা গেছে, বাপকে মাটি দিয়ে আসার পরেই প্রথম কাজ হবে তার ঋণ পরিশোধ করা। ঋণ আগেই বলে দেবেন যে ঋণ পরিশোধ করবো, ঋণ তারপরে ঋণ পরিশোধ করা, ওসিয়ত পূরণ করা, তারপরে সম্পত্তি বণ্টন করা। আরে আপনি সম্পত্তি সকালে নেবেন আর বোনকে বিকালে দেবেন এই সুযোগ নাই। আপনি যদি সকালে নেন আপনি আপনার বোনও সকালে নেবে, আপনি যদি বিকালে নেন আপনার বোনও বিকালে নেবে, দেবেন না মানে। বাড়িতে যদি 10টা গাছ থাকে 10টা গাছেরও ভাগ নেবে, ব্যাংকে যদি টাকা থাকে টাকারও ভাগ দিতে হবে। সব সম্পত্তির পাই পাই করে যদি হিসাব না দেন কিয়ামতের ময়দানে অত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে হিসাব গুনে গুনে করে করাই নেবে, এটা মনে রাখবেন। আত্মীয়তার সম্পর্ক, পিতামাতার আত্মীয়, পিতার বা মাতার আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখা, খালার সাথে মামার সাথে বিভিন্ন সম্পর্ক বজায় রাখা। তারপরে 5 নম্বর ইকরাম ও সাদিকিহিমা। ইকরাম মানে বাবার বন্ধু। কিছু কিছু মানুষ আছে আত্মীয় না, কোনো আত্মীয় না কিন্তু বাবার বন্ধু আছে, খুব খাতিরালা ছিল, বাপ মারা গেছে আর কোনো খবর নাই, বাবার বন্ধুর সাথেও সম্পর্ক বজায় রাখা। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তার ঘোড়াটা বাহনের ঘোড়াটা নিয়ে গিয়ে একটা লোককে দিয়ে দিল। সব বন্ধু বান্ধব সবাই জিজ্ঞাসা করছে যে হে আব্দুল ইবনে ওমর তুমি এটা কী করলে, অমুককে ঘোড়াটি দিলে কেন? বলছে এই লোকটি যে দেখছো, এই লোকটির বাপ আর আমার বাবা খুব ক্লোজ বন্ধু ছিল, এই লোকটির বাবার আমার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার কারণে আমি আমার বাপের সম্পর্ক বজায় রাখার জন্য, তার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য আমি আমার ঘোড়াটি দিয়ে দিলাম তাকে, কোনো দান নয় কোনো এই নয় তাকে আমি এমনি দিয়ে দিলাম সম্পর্ক ভালো রাখার জন্য। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন
এই পাঁচটি কাজ করেন, করেছেন, করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন আরো সাতটি কাজ। একটি হাদিস এসেছে, আর একটা হাদিসে আরো বেশি এসেছে, দেখেন করতে পারেন কিনা। কেন খাবার তৈরি করতে হবে? ভালো কাজ দেখেন, বাপ মারা গেছে, সম্পদ দিতে পারছেন না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে অনেকগুলো কাজ করা যায়, এটা তার হক। প্রথম কাজ হচ্ছে মুসহাফ, মুসহাফ অর্থাৎ কোরআনকে বিতরণ করা। মুসহাফু অররাসাহু, কোরআনকে বিতরণ করা। যেমন তাফসির কিনে কোরআন, অর্থওয়ালা কোরআন কিনে মানুষকে দিলেন, বা তাফসির সহ দিয়ে দিলেন, বা এই ধরনের কাউকে কোরআন পড়া শিখিয়ে দিলেন অর্থ সহকারে, এরকম কোরআনকে পিতামাতার নামে কিছু কোরআন কিনে বিতরণ করে দিলেন, অর্থওয়ালা কোরআন। আবার বাংলা বাঙালিদের জন্য অর্থ ছাড়া না, অর্থওয়ালা কোরআন দিবেন যাতে সে পড়ে কিছু শিখতে পারে। দুই নম্বর হচ্ছে ওয়ালাদুন সালেহান বারাকা, তার যে সন্তান আছে তাকে মানুষ করে দিলেন। এটা কিন্তু একটা আসল আশ্চর্য ব্যাপার, ব্যাখ্যা দিলে বুঝবেন। যেমন আমার বাপ, আমি বড় স্ত্রীর সন্তান, আর আমার বাপ শেষ বয়সে একটি বিবাহ করেছে, ছোট সন্তান আছে, এই সন্তানটিকে লালন পালন করা। ওয়ালিদুন ওয়ালাদুন সালেহুন বারাকা, তাকে ভালোভাবে লালন পালন করা এবং তার ধর্মীয় দৃষ্টিতে কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষ করা, এইটা করা। তাকে বাড়ি থেকে খেদিয়ে না দেওয়া, তাকে বঞ্চিত না করে তাকে মানুষ করা। তিন নম্বর হচ্ছে মসজিদিম বানাহু, মসজিদ বানিয়ে দেওয়া। একটা মসজিদ বানিয়ে দিন বাবার নামে, বা মসজিদে অনেক কিছু টাকা দেন, কিছু ফ্যান কিনে দিলেন, বা কিছু ই কিনে দিলেন, বা এই ধরনের যেটা দরকার মসজিদে কিনে দিলেন, এটা যদি কিনে দেন কিয়ামত পর্যন্ত আপনার বাপ সব পেতে থাকবে, সাথে আপনিও পেতে থাকবেন। আপনি এটা করেন না, মসজিদে কিছু টাকা দেন বাপমার নামে, মানুষকে না খাওয়িয়ে এটা করেন। যদি মিসকিন হয় তাদের খাওয়ান, সমস্যা নাই, কিন্তু মিসকিন খাবার তৈরি করলে তো শুধু মিসকিনদের দাওয়াত দেন না, সবচেয়ে ধনী মানুষদের আগে দাওয়াত দেন। মিসকিনদের দেখা যাচ্ছে খাবার তৈরি করেছেন বাবের নামে, দেখা যাচ্ছে মিসকিন খাইতে গেছে, বলছে যে তুই পরে আয়, আগে এইগুলো খেয়ে নে, এই মানুষগুলো খেয়ে নে, দেখছি নি বড় বড় মানুষরা খাচ্ছে, অথচ মিসকিনদের সেদিন কোনো অগ্রাধিকার দেওয়া হয় না, সেদিনও না। মিসকিনদের যদি হয়, শুধুমাত্র ফকির মিসকিনদের জন্য যদি খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে খাওয়াবেন, কিন্তু ওই খাবার থেকে আপনার ছেলেও খেতে পারবে না, আপনিও খেতে পারবেন না। তারপরে কি মসজিদ বানিয়ে দেন পিতামাতার নামে। তারপরে নাহারান আজরা, নদী ভরাট হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে, নদী খনন করার ব্যবস্থা করে দেন। দেখেন কত পারেন, নদী ভরাটের ব্যবস্থা করে দেন। বীর অ্যান্ড হাফরা, আর একটা সেটা হচ্ছে নলকূপের ব্যবস্থা করে দেন। এলাকায় পানির ব্যবস্থা নাই, মানুষ পানি খেতে কষ্ট পাচ্ছে, মানুষের পানির ব্যবস্থা করে দেন, ওরা পানি খাক, এটা করতে পারেন। তারপরে বাইতান লিবনি সাবিল, এক জায়গায় মানুষ বাসের জন্য দাঁড়ায়, অটোর জন্য দাঁড়ায়, একটা জায়গা, ওই জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি পড়ে, বসার জায়গা নাই, অর্থাৎ যাত্রী ছাউনি যেটাকে বলি, যাত্রী ছাউনির ব্যবস্থা করে দিতে পারেন। তারপরে সাধারণ দান করতে পারেন, সাধারণ যে কোনো দান আপনি করতে পারেন, অথবা নিজে এলেম যে শিখিয়েছেন এই এলেম থেকে মানুষকে বিতরণ করতে পারেন। এই ধরনের অনেক কাজ মুসনাদে আহমদে এসেছে, জামিয়া সগীর, জামিয়া সহিতে এসেছে, এই কাজগুলো মৃত ব্যক্তির নামে করতে পারেন। আপনার পিতামাতার নামে আপনি মসজিদ বানিয়ে দিতে পারেন, টিউবওয়েল বসিয়ে দিতে পারেন, রাস্তায় কাজ করিয়ে দিতে পারেন, গরিব মানুষের জন্য আরও অন্যান্য কল্যাণকর ব্যবস্থা করতে পারেন, এগুলো সব জায়েজ। তার মধ্যে আমাদের মসজিদে একটা সুযোগ এসেছে, গত সপ্তাহে বলেছিলাম যে কোনায় আপনার 3% 30% জমি, যেটা আমাদের জন্য কেনা জরুরি। আর পাতিরার যে পরিস্থিতি হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের মসজিদ আশেপাশে, একসময় হয়তো টাকা থাকবে কিন্তু জমি কিনতে পারবে না, হয়তো বিল্ডিং করতে পারবে লম্বা লম্বা কিন্তু জমি পাওয়া যাবে না। তো এই জন্য আমি বলছি যে এই জমিটা কেনার সুযোগ আছে সবার কাছে, গত সপ্তাহে বলেছিলাম, আপনারা ইচ্ছা করলে লিখিয়ে দিতে পারেন, বাকি লেখাতে পারেন। আমাদের জমির টাকা পরিশোধ করার সময় হচ্ছে নভেম্বর মাসের 15 তারিখ, নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত টাকা পরিশোধ করার সময় যেটা দাম নির্ধারণ হয়েছে 38 লক্ষ টাকা। তো আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যে যা পারেন এখন দিন,
বা পরে দিন বা আগামী সপ্তাহে নিয়ে আসেন, আর এই সপ্তাহের মধ্যে যে কোনো সময় লিখিতভাবে আপনার টাকা সভাপতি সাহেবকে অথবা সেক্রেটারি সাহেবকে, যারা টাকা তুলছে তাদেরকে টাকা দিয়ে দিতে পারেন। অনুরোধ, পিতামাতার নামে দেন বা দাদার নামে দেন বা অন্যান্য আত্মীয় স্বজন নামে দান করতে পারেন, নিজের পক্ষ থেকেও দান করতে পারেন। যে ব্যক্তি মসজিদ তৈরির কাজে দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তা আমরা সবাই চেষ্টা করব এই জায়গাটা কেনার ব্যবস্থা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় বলেছিলাম যে আজ আমরা মৃতখানার ব্যাপারে আবারও বলছি। মৃতখানার জন্য আমরা অনেকেই ব্যস্ত থেকে, অনেক হুজুর এরকম আছে যে আমার অনেক অনেক আলেম এমনভাবে কড়াভাবে বলে থাকে যারা সবুনের মতো দোয়া করতে থাকে যে মানুষ মরুক, যাতে একবেলা খেতে খাইতে পারি আর 1,000 টাকা পকেটে ঢুকে। এটা একটি বিদআতি কার্যক্রম। ঠিক তদ্রূপ আরেকটি বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী, যেটা আগামী 19 তারিখ, তত সম্ভবত রবিবার পড়ছে। তো 19 এই যে এই রবিবার বলছে, এই কয়েক 2-3 দিনের মধ্যেই পড়ছে, 19 তারিখে ঈদে মিলাদুন্নবী ঘোষণা করেছে। আচ্ছা, ঈদ মানে আনন্দ, মিলাদুন্নবী মানে নবীর জন্মদিনে আনন্দ। এই নবীর জন্মদিনে আনন্দ উৎসব করছে। নবীর জন্মদিন কি? 12ই রবিউল আউয়াল। তো 12ই রবিউল আউয়াল যদি আপনি মৃত্যু দিবস, এই জন্ম দিবস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মারাও গেছেন 12ই রবিউল আউয়ালে, তাহলে এই দিন কি শোক দিবস হয় না? তার মানে মৃত্যু দিবস পালন করাও জায়েজ নয়, শোক দিবস পালন করাও জায়েজ নয়। এই জন্ম দিবস পালন শুরু হয়েছে মিশর থেকে, সর্বপ্রথম মিশরি খ্রিস্টানদের কাছ থেকে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করেছে সর্বপ্রথম, যেটা 25শে ডিসেম্বর পালন করা হয় খ্রিস্টানদের বড় দিবস হিসাবে। এই দিনটাও তো মিথ্যা দিবস, যেটা আমি অনেকবার বলেছি, কোরআনে আছে সূরা মারিয়ামের 24-25 নম্বর আয়াতে, হুজ্জি ইলাইকা বিজ্জি মিন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। ছোট্ট একটা বিষয়, যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, খেজুর গাছের নিচে বসা আছে মারিয়াম আলাইহিস সালাম, সন্তান প্রসব হলে মেয়েদের খুব ক্ষুধা লাগে, ফেরেশতা এসেছে, ফেরেশতা তাকে জিজ্ঞাসা করছে যে কি অবস্থা। তো ফেরেশতাকে বলছে, তোমার যদি কিছু করার থাকে এক কাজ করো, আমার জন্য কিছু খেজুর নিয়ে, খাবার নিয়ে এসো, আমার খুব ক্ষুধা লেগেছে। তখন ফেরেশতা তাকে বলছে, তোমার কাছে যে খেজুর গাছটি আছে, খেজুর গাছটি নাড়া দাও। হুজ্জি ইলাইকি বিজ্জি মিন নাখলা, তোমার কাছে যে খেজুর গাছটি আছে, খেজুর গাছটি নাড়া দাও। তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তাহলে তোমার কাছে অর্থাৎ খেজুর গাছের নিচে কাঁচা পাকা খেজুর পড়ে ভর্তি হয়ে যাবে। কুলি ওয়াশরাবি অকররি আইনিক, ওখান থেকে তুমি খাও, পান করো এবং তোমার সন্তানকে দেখে চক্ষু জোড়াও। তার মানে পাশে ঝর্ণা আছে, আগে খেজুর খাও, পাশে ঝর্ণা থেকে পানি পান করো, আর তোমার সন্তান দেখে তুমি চক্ষু জোড়াও। দেখেন, 25শে ডিসেম্বর পৃথিবীর সারা খেজুর গাছ খুঁজেও আপনি খেজুর গাছে খেজুর পাইবেন না, খেজুর পাইবেন কি? জুন মাসে। তাহলে জন্মদিবস মিথ্যা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছে সেই বছর সোমবার ছিল, 9 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে। বুখারী মুসলিমের হাদিস, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে, প্রত্যেক সোমবারে সিয়াম পালন করি। এই দিন ফেরেশতারা তাদের হিসাব, প্রত্যেক মানুষের হিসাব আল্লাহর কাছে পেশ করে। বৃহস্পতিবারও আমি সিয়াম পালন করি, এই দিনেও আসরের পরে ফেরেশতারা পুরো সপ্তাহের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করে। সোমবার আমার জন্মদিন, এই জন্য সোমবার আমি সিয়াম পালন করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, যে বছর জন্মগ্রহণ করেছেন সোমবারে, সেই বছর সোমবার ছিল 9 তারিখ। আর রহিকুল মাকতুম 1183 পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত যে কিতাবটি আছে আল্লাহ রাসূলের জন্ম জীবনের উপরে, সেই কিতাবটির নাম হচ্ছে রহিকুল মাকতুম। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 9 তারিখে, মৃত্যুবরণ করেছেন 12 তারিখে, মৃত্যুবরণ করেছেন তিনি 12 তারিখ সোমবার, আর জন্ম হয়েছে তার 9 তারিখ সোমবার, আর আমরা পালন করি 12 তারিখে। আর 12 তারিখে করলেই মেনে নিলাম, তারপর এটা জায়েজ নয়। 2 নম্বর হচ্ছে এটা এই যে মৃত্যু দিবসও, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমদের জন্য ঈদ হচ্ছে 2টা, ঈদুল আদহা, ঈদুল ফিতর, আর আপনি বানালেন
আর একটা ঈদে মিলাদুন্নবী, সব সর্ব ঈদের বড় ঈদ এইটা নাকি আল্লাহ রাসূলের জন্ম ঈদ, সেটাই নাকি ঈদে মিলাদুন্নবী, যেটা বিদআত। সারা দিয়ে দুর্গাপূজা, অনেক আগেই বলেছিলাম মুসলিম জাতির অধঃপতনের অনেকগুলো কারণ, এক ইবাদত না করা, দুই ইবাদতের মধ্যে শিরিক করা বা এমনি শিরিক করা, তিন সালাত না পড়া, চার যাকাত না দেওয়া, পাঁচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মেনে না নেওয়া। শারদীয় দুর্গাপূজা এটা হচ্ছে কি বলবো, সরাসরি মূর্তি পূজা, যত নবী এবং রসুলের আবির্ভাব ঘটেছে এটার উপরেই, এটাকে নিয়েই। এখন আমাদের মুসলমানদের করণীয় কি? এক নম্বর করণীয়, তাদেরকে এড়িয়ে চলা সব সব বিষয়ে। তারা তাদের মতো পালন করছে, আমি আমার মতো পালন করছি, তারা কিন্তু বাহিরে এসে পালন করছে না, তাদের জায়গায় পালন করে। তাদেরকে অনিরাপদ করার অধিকার আমাদের নাই, প্রথম কথা। দুই নম্বর কথা, সরকারকে অনুরোধ জানাই যে এই জায়গায় কোনো মুসলিমকে নিষিদ্ধ করা, যেমন কাবাতে হজের সময় বা হজের বাহিরে কোনো বিধর্মীকে ঢুকতে দেওয়া হয় না, ঢুকলে জানতে পারলে অ্যারেস্ট করা হয়। আমার মনে হয় এই জায়গাগুলোতেও মুসলিমদেরকে নিষিদ্ধ করা উচিত। তিন নম্বর, কুমিল্লাতে যে ঘটনাটা ঘটে গেছে, খুব ব্রেন দিয়ে চিন্তা করবেন, মূর্তির পায়ের উপরে কোরআন পাওয়া গেছে, এটা যে করেছে তার দুইটা কারণ থাকতে পারে। এক নম্বর, হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করা, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, মুসলমানদেরকে অর্থাৎ কোরআনকে অবমাননা করা, এক নম্বর কারণ হচ্ছে বিশৃঙ্খল তৈরি করা, আর দুই নম্বর কারণ হচ্ছে মুসলমানদের এবং কোরআনকে অবমাননা করা। এই দুইটা কারণ যদি যেটাই হোক না কেন, সেটাই মুসলমানদের বিপজ্জনক। মুসলমানরা যদি এইটা দিয়ে উত্তেজিত হয় এবং কিছু ঘটায়, এটা মুসলিমদের জন্য বড় ক্ষতিকর। কী ক্ষতি হতে পারে? আন্তর্জাতিকভাবে মিডিয়ার মাধ্যমে বাংলার মুসলিমকে সন্ত্রাস প্রমাণ করতে খুব সুবিধা হয়, যাতে অল্প দিনের মধ্যে বিদেশি আগ্রাসন আমাদের দেশে আসতে পারে। তাহলে অতি উৎসাহী না হয়ে ব্রেন দিয়ে চিন্তা করেন আগে কি করা উচিত। এখন যদি চুপ করেও থাকেন তাহলে একের পর এক অবমাননা ঘটতেই থাকবে, সমস্যা না? যদি বেশি চিল্লাচিল্লি করেন, ভাঙচুর করেন, মন্দির ভাঙচুর করেন, বাড়িঘর ভাঙচুর করেন, এটা মুসলমানদেরকে সন্ত্রাসী বানিয়ে দিবে বিশ্ব মিডিয়া, আর এতে বিদেশিদের আগ্রাসন আসতে খুব সুবিধা হবে। তাহলে এটা তো করাই যাবে না, যারা যারা এটা করছে ভাঙচুর, এটা আমাদের জন্য বড় ক্ষতির আশঙ্কা, বড় ধরনের ক্ষতি আসতে পারে সামনে। আর যদি একবারেই চুপ থাকেন তাহলে ইমানের ব্যাপার তো গেছে গেছেই, কিন্তু যারা অবমাননা করছে, অবমাননা বারংবার করতেই থাকবে, বেড়েই যেতে থাকবে, তাহলে কিছু একটা তো করতে হবে। প্রথম আমাদের আগে যেটা করতে হবে, এই যে পাঁচটি কাজ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, সূরা আর নূরের আমি অনেকবার বক্তব্য দিয়েছি, সূরা আর নূরের 55-56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঈমানদারদেরকে আমি শক্তিশালী করে দেব, তাদের দমিনে ক্ষমতা দেব, ভয়ে ভীতি আসলে নিরাপত্তা দেব। কখন? যখন তারা বেশি বেশি ইবাদত করবে, শিরিক থেকে বিরত থাকবে। তাহলে আপনি ইবাদতে মশগুল হন, প্রথম আগে ইবাদত করা শুরু করেন, শিরিক থেকে বিরত থাকেন। তিন সালাত আদায় করেন, এটার সাথে আপোষ করেন না। চার যাকাত দেন। পঞ্চম নম্বরটা হচ্ছে, ভালো লাগুক চাই না লাগুক, যে অবস্থায় থাকেন না কেন, যেমন থাকেন না কেন, সর্ব অবস্থায় রসুলের আনুগত্য করেন। পঞ্চম নম্বর, লাআল্লাকুম তুরহামুন, তারপরে রহমত আসবে বলছিলাম। তাহলে এখন এটা করেন আগে। দুই নম্বর কাজ, এটা সরকারের হাতে ছাড়েন, বিচার যদি কারোর হাতে তুলে দেওয়া হয় সে কিন্তু বড় বিপদে পড়ে যায়। আপনি কোনো তরকারি এলাকে যদি বলেন, মা আমাকে খারাপ তরকারি দিবেন না, আপনিই দেন, ও আপনাকে খারাপ তরকারি দিতে 10 বার ভাববে। আর যদি আপনি বলেন যে আমি বেছে নেব, তখন খারাপ তরকারি দিলে আপনি কিছু বলতে পারবেন না। করে দেখেন একবার, অন্তত আপনাকে খারাপ জিনিস দিতে সাহস পাবেন না, কারণ আপনি আবার কাজ আবার যাবেন তার কাছে। ঠিক তদ্রূপ
বিচারটা সরকারকেই বলেন, যারা অপরাধ করেছে আমরা অনুরোধ জানাই সরকারকে তাদেরকে শনাক্ত করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। আমি দেখেছি ভিডিওটা, যে যারা কোরআনটি রেখেছে, এই কোরআনটা যিনি হাতে নিয়ে ছবিতে দেখিয়েছেন তিনিই হচ্ছেন ওই থানার ওসি, অফিস ইনচার্জ, তিনিই কিন্তু এটার অপরাধটা সর্বপ্রথম প্রথম শনাক্ত করেছেন। তাহলে তিনিই বিচার করুক না, আপনি থামেন না, একটু দেখেন না কি করে, আগে তাকে ধরে এনে বিচার করে কিনা একটু করেন, আর চাপ দেন বিচার করার জন্য। আপনি না করে আপনি অনুরোধ জানান, চাপ দেন, চাপ প্রয়োগ করেন মিডিয়ার মাধ্যমে, যে সরকারকে অনুরোধ জানাচ্ছি যারা এই ধরনের আমাদের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, আমাদের যারা অবমাননা করেছে তাদেরকে আপনি কি করেন বিচারের আওতায় আনুন। করেছেন অনুরোধ, এটা অনুরোধ করেন, ভাঙচুর করার আগে বিবেক দিয়ে চিন্তা করুন। ভাঙচুর যদি করেন তাহলে পরবর্তীতে আরও বড় দুর্দিন আসার সম্ভাবনা খুব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বলতে গিয়ে ভুলে গেছি, যারা যারা দুর্গাপূজা দেখতে যান ওখানে নাড়ুমুড়ি খান, এটা খাওয়া হারাম, খবরদার যাইবেন না, কেননা ওটা মূর্তির নামে উৎসর্গ করা হয়। আবারও বলছি, সমস্ত নবী এবং রসুলদের আবির্ভাব ঘটেছে মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য, মূর্তি পূজা করার জন্য নয়, শুভেচ্ছা দেওয়ার জন্য নয়, শুভেচ্ছা বিনিময়ের জন্য নয়, বরং মূর্তি পূজাকে আজীবনের জন্য, ইসলাম হারাম আছে, হারামই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। যারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে এক কাজ করেন, আমাদের কুরবানির গোশত এখনও অনেকের ফ্রিজেই আছে, আমরা দিচ্ছি, আপনার রান্না করে গরুর গোশতগুলো রান্না করে ওখানেই খান না কেন, যদি আপনারা চান আমরা দেবো, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।